আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া কিচেন অথ বরিশাল। আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি এক পাউন্ডের কেক রেসিপি। এটা হবে ভ্যানিলা, দুইটা ডিম দিয়ে আমি করেছি। কিভাবে আপনারা করবেন এবং এই কালার মিক্সিংগুলো কিভাবে করবেন, উপরে হুইপ ক্রিমের সাথে মেলানো ছাড়াই আপনারা উপরের যে ডিজাইনটা আছে তিনটা কালার দিয়ে করা, সেটাই আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন সব কিছু এ টু জেড। এই ভিডিওটিতে কিভাবে গোলাপ তৈরি করবেন তাও কিন্তু আমি দেখিয়েছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব উঁচু উঁচু করে আধা কাপ ময়দা, এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবো আধা চা চামচের থেকে একটু বেশি, দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে চেলে নিতে হবে, নিয়ে একটা সাইডে রেখে দেব, খুব ভালোভাবে মিক্স করতে হবে। রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়েছি, নিয়ে বিট করে নেব এক মিনিটের মতো। এভাবে একটু কাত করে নিচ্ছি, এতে করে খুব সহজে ফোমটা আসে, যেহেতু ডিম কম সেহেতু ফোমটা কিন্তু এভাবে একটু কাত করে নিলে খুব সহজে চলে আসে। নিয়ে এক মিনিটের মতো বিট করে নিতে হবে। নিয়ে এর মধ্যে যখন দেখবেন এভাবে একটু হবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। সেমভাবে যতটুকু ময়দা সেম ততটুকু চিনি দিলেই কিন্তু হয়ে যাবে আধা কাপ, দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পারফেক্ট একটি ফোম রেডি হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার প্রায় ফোমটি রেডি হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এভাবে একটু স্প্যাচেলা দিয়ে নামিয়ে নিতে হবে যাতে চিনির দানাগুলো মধ্যে আসে, না হলে কিন্তু দানা দানা থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে, মানে কেকটা বেক করার পরে চুপসে যাবে, তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখুন আপনারা যখন এভাবে করে একটু লেখালেখি করতে যাবেন, যখন দেখবেন লেখাটা সহজে মুছে যায় না তখনই বুঝে নিতে হবে আপনার ফোমটা রেডি হয়ে গিয়েছে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিলাম এক চা চামচ। অর্থাৎ চিনিটা যদি গুলিয়ে ফেলতে পারেন ওর সাথে ভালোভাবে মিক্স করে, তখনই বুঝে নিতে হবে আপনার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপর যে আমি চালনি দিয়ে সেই ময়দাগুলোকে তিন থেকে চারবার অল্প অল্প দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। তাড়াহুড়ো করে মেশানো যাবে না, এতে করে কিন্তু এই ফোমটি নষ্ট হয়ে গেলে কেক কখনোই ভালো হবে না। সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে দেখছি যাতে করে ভেতরে কোনো ময়দার দানা থেকে না যায়। 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে করে নেড়েচেড়ে একটু ট্যাপ করে দেব। ওভেনের আপ ডাউন হিট অন করে নিচের তাকে রেখে বেক করে নেব 35 মিনিট 150 ডিগ্রি তাপমাত্রায়। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করে রাখলেই কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে। যারা চুলায় বেক করবেন তারা বড় একটা হাঁড়ি 10 মিনিট প্রিহিট করে নেবেন, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে 40 থেকে 50 মিনিট বেক করে নিলে কিন্তু হয়ে যাবে লো আঁচে। তো দেখুন আমার কিন্তু কেকটা এভাবে করে ফুলে উঠেছে, আরও হবে, আরও টাইম লাগবে প্রায় 5 মিনিটের মতো। কেকটা বেক করার পরে আমি একটা পলিথিন মুড়িয়ে রেখেছিলাম এবং ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কোনো মতেই কিন্তু আনমোল্ড করা যাবে না। এভাবে করে একটু সারিয়ে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে সাইড থেকে, তারপর আনমোল্ড করে নিচ্ছি। নিয়ে ওপর থেকে বাটার পেপারটা উঠিয়ে এটাকে আমরা তিনটা পার্ট করে নেব। এ পর্যায়ে তিনটে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে দুইটা স্লাইসও করতে পারবেন। যদি এই কেকটা একটু হাইট উঁচু বেশি করতে চান সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি মোল্ডে বেক করবেন, আমি একটু ফ্ল্যাট করে বানিয়েছি। দেখুন এই যে স্লাইসটা দেখাচ্ছি এটা কিন্তু সবার উপরে ছিল, এটা দিয়ে দেবো সবার নিচে। একটা 9 ইঞ্চি বোর্ডে কিছু হুইপ ক্রিম লাগিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনির সাথে 6 টেবিল চামচ পানি দিয়ে, খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আপনার সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে দিতে হবে, আবার অতিরিক্ত সুগার সিরাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু আপনার কেকটা খাওয়ার সময় দেখবেন সুগারের পানি বের হয়, ওটা কিন্তু খুবই ভালো হবে না। আর এর মধ্যে কিছু ক্রিম দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি, আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে খুব ভালোভাবে। আর কেকের পার্টের মাঝখানে ক্রিম কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে।
আর ডেলিভারি দেওয়ার আগে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রাখবেন। আমি অল্প একটু ক্রিম লাগিয়ে সারা রাত নরমাল ফ্রিজে রেখেছিলাম, তারপর বেক করে বের করে আমি এভাবে করে একটু একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম ভরে নিয়েছি, নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে সহজে কিন্তু ফিনিশিংটা চলে আসে। এভাবে করে দিয়ে দিচ্ছি। 60 থেকে একটা ঝিকঝক যে স্ক্রাপার থাকে সেগুলো দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আর ওপর থেকে রেডম্যানের যে রোজ পিঙ্ক কালার আছে সেটা একটুখানি প্লেট নাইফে লাগিয়ে এভাবে করে ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, এভাবে কিন্তু অনেকেই মনে হয় যে কঠিন, কিন্তু না, এই রঙগুলো এভাবে করে একটু মিক্স করে নিলেই কিন্তু হয়ে যায়। এরপর যে আমি দিয়ে দেবো ব্লু কালার, রেডম্যানের ব্লু কালার একটু দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে ক্রিমের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এবং একটু সাবধানের সহিত মিশিয়ে নিলে হয়ে যাবে। এরপর যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি গোলাপ তৈরি করি। আমি অত ভালো গোলাপ তৈরি করতে পারি না, আপনারা বারবার ট্রাই করবেন, যেভাবে আমি পারি সেভাবে আপনাদেরকে দেখিয়েছি। এভাবে করে বানিয়ে একটা কেচির সাহায্যে এভাবে করে উঠিয়ে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা রোজ। ছোট একটা অনেম নজেল নিয়েছি, সেটা দিয়ে নিচের বর্ডারটা টেনে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি যে আমার পাইপিং ব্যাগটা ছিল তার মধ্যে আমি তিন কালারের ক্রিমই কিন্তু ভরে নিয়েছি। আর মাঝখানে যেটা বেগুনি দেখাচ্ছেন ওটা রেডম্যানের বেগুনি কালার দিয়ে কিন্তু আমি করেছি। তো দেখুন মাশাল্লাহ আমার কিন্তু কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ের মধ্যে একটা যে পাতা নজেল আছে তার সাহায্যে পাইপিং ব্যাগের মধ্যে রেডম্যানের যে সবুজ কালার আছে সেটা একটু হুইপ ক্রিমের সাথে মিশিয়ে তারপর ডিজাইনটা এভাবে করে করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ ডিজাইনটা আসলে সত্যি অনেক সুন্দর দেখতে। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটিও ভালো লেগেছে এবং আমার রেসিপি এবং টিপসগুলোও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।